শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ স্বীকার করার শর্তে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেলেন তিনি স্থানীয় সময়ে সোমবার অ্যাসান্সের মুক্তির রায় দেন লন্ডনের এক আদালত এরপরেই কড়া নিরাপত্তায় যুক্তরাজ্যের বেল মার্শ কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাকে বিকালে স্টেজ বিমানবন্দর থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অ্যাসান গুপ্তচর বৃত্তি ও গোপন নথি ফাঁস করার অভিযোগে দু থেকে লন্ডনের বেল মার্শ কারাগারে কারাভোগ করছিলেন অ্যাসান্স উইকিলিক্সের পক্ষ থেকে এক্স পোস্ট করা এক বিবৃতিতে জুলিয়ান অ্যাসান্স মুক্ত বলে জানানো হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় প্রশান্ত মহাসাগরের সাইপানের একটি আদালতে হাজির হবেন অ্যাসান্স যেখানে বাষট্টি মাসের সাজা দেয়া হতে পারে তাকে দুই সালে উইকেলিক্স প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসান্স।